হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভিশন এডুকেশন। তো প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি তোমাদের সামনে একটা ক্লাস নিয়ে। তো আজকের ক্লাসের টপিক হচ্ছে অঙ্ক। আগে দিন যেমন তোমাদের জন্য একটা সায়েন্সের ক্লাস নিয়ে এসেছিলাম কোষের ওপরে, তো আজকে ওটা তোমরা ফিডব্যাক খুব একটা তোমাদের কাছে এখনো পাইনি, আশা করি পরে পাবো। তো আজকে যে ক্লাসটা আমি করব সেটা হচ্ছে আবার আমার সাবজেক্ট ম্যাথসের ওপরে, ঠিক আছে? তো আজকের টপিক হচ্ছে প্রফিট অ্যান্ড লস। তো প্রফিট অ্যান্ড লসের অঙ্ক শুরু করার আগে বলে দিই, যেহেতু আমরা এই চ্যানেলটাতে রেগুলার বেসিসে ক্লাসের একটা কথা ভেবেছি, তোমাদের জানিয়েছি কি প্ল্যান আমাদের রয়েছে, তো সেই অনুযায়ী তোমাদের এন্ড থেকে যদি ফিডব্যাকগুলো ঠিকঠাক করে আমরা পাই, কি দরকার তোমাদের বা তোমাদের কীরকম করে করলে সুবিধা হয়, সেই অনুযায়ী তোমরা আমাদেরকে জানাও অবশ্যই কমেন্টের মাধ্যমে, ঠিক আছে? আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে না নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে দাও, যাতে তোমরা ক্লাসের নোটিফিকেশনগুলো ঠিকঠাক টাইমে পেতে পারো। আর যেটা বলার বিষয় সেটা হচ্ছে, ক্লাসগুলো যদি তোমাদের নিজেদের কাজে লাগে তাহলে অবশ্যই কিন্তু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো, ওকে? তো চলো আমরা শুরু করি আজকের ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে কি, প্রফিট অ্যান্ড লস বা লাভ ক্ষতি, যেটা আমাদের অঙ্কের একটা বেশ ভাইটাল চ্যাপ্টার, যেটা কিন্তু আমাদের ভীতির একটা কারণ। আমি তোমাদের আগের দিন শিখিয়েছিলাম পার্সেন্টেজ, শতকরা, ঠিক আছে? শতকরার উপরে বেস করেই কিন্তু আজকের আমরা অঙ্কগুলো করতে থাকবো। তো চলো দেখা যাক। তো ফার্স্টেই আমি অঙ্কে যাওয়ার আগেই যেটা করব সেটা হচ্ছে, আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়েছি, তো এই পেজটাতে আমরা একটুখানি দেখে নেবো যে প্রফিট অ্যান্ড লস বা পার্সেন্টেজ এগুলো বলতে আমরা কি বুঝবো, ঠিক আছে? এগুলো বলতে আমরা কি বুঝবো, তো দেখো ফার্স্টেই আসছি সিপি আর এসপি। কি আসবো? সিপি আর এসপি, এ দুটোকে আমরা চিনি, এদের বেশ ভালোভাবেই নাম জানি আমাদের। কি এটা? কস্ট প্রাইস। এটা হচ্ছে কি? কস্ট প্রাইস। আর এটা কি হবে? সেল প্রাইস বা সেলিং প্রাইস, ঠিক আছে? এটা কস্ট প্রাইস আর এটা হচ্ছে কি? সেল প্রাইস, হয়ে গেল। এবার এই কস্ট প্রাইস সেল প্রাইস থেকে যেটা আসবে হচ্ছে প্রফিট আর লস। কি আসবে? প্রফিট আসবে আর কি আসবে? লস আসবে। তো প্রফিটে কি হবে কেসটা? প্রফিট মানেই বুঝতেই পারছো তোমরা যে আমি কম টাকায় কিনে বেশি টাকায় বিক্রি করব। তো কম টাকায় কিনে বেশি টাকায় বিক্রি করা মানেই কি হয়ে যাবে? অবভিয়াসলি সিপিটা কি হবে? এসপি থেকে ছোট হবে। তো আমরা এখানে প্রফিটের পার্সেন্টেজ যদি বার করি, আচ্ছা প্রফিটটা আগে বার করি তারপর আমরা প্রফিটের পার্সেন্টেজে যাব। তো আমি প্রফিটে আগে আসি। প্রফিট মানে কি হয়ে যাবে? এসপি মাইনাস কি হয়ে যাবে? সিপি, তাহলে প্রফিট হয়ে গেল। আর লস কি হবে? সিপি মাইনাস এসপি। কারণটা কি দেখো, এখানে ভালো করে খেয়াল করে দেখো, এসপিটা সিপি থেকে যদি বড় হয় তবেই আমাদের প্রফিট হচ্ছে, আর সিপি এসপিটা যদি সিপি থেকে ছোট হয় তাহলে আমাদের কি হচ্ছে? লস হচ্ছে। মানে আমি বেশি টাকায় কিনেছি, আমি কম টাকায় বিক্রি করেছি। একটা এক্সাম্পল যদি ধরি, আমি 5 টাকায় জিনিসটা কিনলাম, আমি যদি 3 টাকায় বিক্রি করি, আমার কি হলো? 2 টাকা কি হয়ে গেল? লস হয়ে গেল, ঠিক আছে? আবার যদি আমি 5 টাকায় কিনে আমি 7 টাকায় বিক্রি করি, আমার 2 টাকা কি হয়ে গেল? প্রফিট হয়ে গেল। তো এগুলো খুব নর্মাল বিষয়, এগুলো তোমরা জানো। তবুও আর একবার কি করছি, আমি অঙ্ক যেহেতু ক্লাসটা একদম বেসিক থেকে শুরু করছি, আমি তোমাদের একবার রিমাইন্ড করিয়ে দিলাম, ওকে? এবার চলে আসছি আমরা প্রফিট পার্সেন্টেজ, ঠিক আছে? প্রফিট পার্সেন্টেজ। তো প্রফিট পার্সেন্টেজ, আমরা তো প্রফিট পড়লাম, এবার প্রফিট পার্সেন্টেজ কি করে আসবো? প্রফিট পার্সেন্টেজ মানে কি? ওপরে কি বসবে? ওপরে প্রফিট বসবে, আর নিচে কি বসবে? অলওয়েজ সিপি বসবে ইনটু 100, ঠিক আছে? ব্যাপারটা কি দেখো, তোমাকে যখন প্রফিটের বা লসের পার্সেন্টেজ বার করতে বলবে, অলওয়েজ কিন্তু হবে কার ওপরে? সিপির উপরে। এবার তোমাদের প্রশ্ন হবে, তাহলে কি এসপির উপর কোনোদিনই হবে না? হবে, আমরা একটু পরে সেগুলো আস্তে আস্তে আসবো। যতক্ষণ না আমাকে কিছু মেনশন করে দিচ্ছে, অলওয়েজ কিন্তু পার্সেন্টেজ হবে কার ওপরে? সিপির উপরে, ক্লিয়ার? তাহলে প্রফিট পার্সেন্টেজ কি হলো? প্রফিট বাই সিপি ইনটু 100। আর সিমিলারলি লস পার্সেন্টেজ কি হয়ে যাবে? উপরে লস বাই সিপি ইনটু হচ্ছে 100, লস বাই সিপি ইনটু হচ্ছে 100, হয়ে গেল। তাহলে প্রফিটের পার্সেন্টেজ মানে হচ্ছে প্রফিট বাই সিপি ইনটু 100, আর লস পার্সেন্টেজ মানে লস বাই সিপি ইনটু 100, হয়ে গেল। 100 কেন গুণ হচ্ছে সেটা আমরা আগের ক্লাসেই বলেছি, পার্সেন্টেজের ক্লাসটা অবশ্যই গিয়ে দেখে নেবে একবার, চ্যানেলে রয়েছে, ঠিক আছে? আচ্ছা এবার আমি চলে আসব হচ্ছে একটা ছোট ব্যাপারে। ধরো এখানে আমি লিখলাম যে 10% প্রফিট অন হচ্ছে সিপি। কিছু বলতেও পারি নাও পারি, কি যদি সিপির ওপরে বলে দেয় তো সিপির ওপরেই হয়ে গেল,
মিটে গেল। আর যদি কিছু মেনশন না করে তাহলে সিপির ওপরেই হবে, মানে সিপির ওপরে বলে দিলে তো সিপির ওপরেই হচ্ছে, আর কিছু মেনশন না করলেও কার ওপর হবে, সিপির ওপরে হবে। ঠিক আছে, তো 10% অন সিপি, মানে আমি এখানে যদি তোমার বলি, এখানে জাস্ট কিছু ক্যাটাগরি ভাগ করছি, 10% প্রফিট অন এসপি, 10% লস অন সিপি, আর 10% লস অন এসপি। এই তো গল্প। তো ব্যাপারটা কি দেখো, এই চারটে টাইপ হতে পারে, তো সিপি আর এসপি, মানে আমাদের এই সিপি এসপি গুলো কি কি এবার বসাতে হবে। ভালো করে দেখো, 10% প্রফিট অন সিপি, আচ্ছা 10%, এই 10% মানে আমরা কি জানি, 10% মানে আমি জানি 1/10, এই 10% মানে আমি কি জানবো, 1/10। তো আমি আগের ক্লাসে শিখিয়েছি পার্সেন্টেজে কি, 10% 10/100 মানে 1/10। এবার যেহেতু বলেছে অন সিপি, যার উপরে বলবে তলার সংখ্যাটা তার ঘরে বসিয়ে দেবো, এখানে কি হবে 10, এসপি কত হয়ে যাবে 11, সিম্পল ব্যাপার। এই জায়গাটা কিন্তু ভালো করে খেয়াল, আচ্ছা তো দেখো 10% প্রফিট অন সিপি মানে কি হচ্ছে, 10 টাকা হচ্ছে মানে যার সাপেক্ষে বলবে, 10% প্রফিট অন সিপি মানে তোমার কি হয়ে গেল 10% 1/10, তাহলে 10% যেহেতু 1/10 হয়ে গেল, তার মানে কি হচ্ছে বলে অন সিপি, যার উপরে বলবে সেই সংখ্যাটা তলার সংখ্যাটা তার ঘরে বলবে, যেহেতু সিপির উপরে বলেছে তাহলে সিপির ঘরে কত 10 বসে গেল, হয়ে গেল এসপি ঘরে, তাহলে কি হবে 1 টাকা বেশি দিয়ে বিক্রি করেছে, লাভ হয়েছে, মানে তাহলে কত হয়ে গেল 11, ক্লিয়ার। এবার চলে আসি 10% প্রফিট অন এসপি, এসপির উপরে 10% প্রফিট, তাহলে এসপির উপরে 10% প্রফিট হওয়া মানে কি দেখো, এসপির উপরে বলেছে, তার মানে 10টা কোথায় বসবে, 10টা বসবে এসপির ঘরে, হয়ে গেল। তাহলে এসপি যদি 10 হয় তাহলে প্রফিট করতে গেলে সিপি কি তো অবশ্যই কম হতে হবে, কত কম হতে হবে, এখানে আছে কত 1 কম, মানে হচ্ছে কত 9। এই জায়গাগুলো কিন্তু খুব ভাইটাল, এগুলো ভালো করে খেয়াল করবে। 10% লস অন সিপি, 10% লস অন সিপি যদি হয়, সিপি বলে তো কোনো সমস্যাই নেই, তাহলে কি হচ্ছে 10 সিপির ঘরে বসে গেল। এবার লস বলেছে কত লস হয়েছে, তাহলে 1 টাকা লস হয়েছে, মানে 9 হয়ে গেল এখানে। সিমিলারলি বলছে 10% লস অন এসপি, অন এসপি তার মানে অবশ্যই এই 10টা কোথায় বসবে, 10টা বসবে হচ্ছে এসপির ঘরে, বসে গেল। কিন্তু লস বলেছে, এটাকে চিন্তা করে দেখো, লস যদি হয় তাহলে সিপি কি হবে, বেশি হবে, তো সিপি যদি বেশি হয় তার মানে কত বেশি 11। তাহলে এই যে লাইনটা, এই লাইনটা আর এই লাইনটা কিন্তু আমাদের বেশ ভাইটাল, ঠিক আছে, এটা কিন্তু ভুল হওয়ার চান্সটা একটা আছে। এই দুটো জিনিস ভালো করে খেয়াল করবে, ঠিক আছে, এই দুটো জিনিস ভালো করে খেয়াল করবো, এগুলো অঙ্ক করতে গেলে আমরা আরও একবার বলবো, তো এই জায়গাটা কিন্তু ভালো করে রিপিট করে তোমরা একবার দেখে নিও, ঠিক আছে। তো এই জায়গাটা খুবই ভাইটাল পার্ট, এর ওপরে বেস করে কিন্তু আমাদের অঙ্কগুলো হয়ে যাবে, ঠিক আছে। চলো এবার আমরা চলে যাচ্ছি অঙ্কে, ফার্স্ট অঙ্ক দেখতে পাচ্ছি দেখো, এখানে 2400 টাকায় একটি বই বিক্রি করে ক্রয় মূল্যের উপর 20% লাভ হয়, তাহলে বইটির ক্রয় মূল্য কত, খুব ইজি অঙ্ক। তোমরা বলবে কেন ম্যাডাম এই জায়গাগুলো যদি এরকম না করে, আমরা যদি এই যেমন ফর্মুলা আছে ফর্মুলা দিয়ে করতাম, ফর্মুলা দিয়ে করার একটাই সমস্যা, সেটা কি না আমরা কোথায়, মানে ধরো 10% লাভ, তাহলে 10, 110, 90 সবই আসতে পারে, তো কখন কোনটা উপরে বসাবো কখন কোনটা নিচে বসাবো সেই নিয়ে আমাদের অসুবিধা, তো ওইসব মুখস্থতে যাবোই না, আমরা একদম সিম্পল লজিকে আসবো, ফ্র্যাকশনে নিয়ে চলে আসবো, সিপি এসপি সেই অনুযায়ী আমরা বসিয়ে দেবো, ক্লিয়ার, ওকে। তো এবার আমরা যেটা বলছিলাম অঙ্কটাতে চলে যাচ্ছি, অঙ্কটাতে চলে যাচ্ছি, দেখো এখানে কি বলছে, 2400 টাকা একটি বই বিক্রি করলে ক্রয় মূল্যের উপর 20% লাভ হয়, আমি আগে আমি স্টেপ বাই স্টেপ 20%, তো 20% কথার মানে কি, 20% মানে হয়ে গেল কত 1/5, জানি এটা, এটা আমার ফার্স্ট স্টেপ হলো। সেকেন্ড স্টেপ কি হচ্ছে, সিপি আর এসপি, সেকেন্ড স্টেপ কি হচ্ছে সিপি আর এসপি, তো কার উপরে বলেছে ক্রয় মূল্যের উপরে, তাহলে ক্রয় মূল্যের উপর যখন বলেছে আমার তো চিন্তার কোনো কারণ নেই, ক্রয় মূল্যের উপর বলেছে মানে 5 হচ্ছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য কত হচ্ছে 6, সিম্পল ব্যাপার হয়ে গেল, 5 হচ্ছে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য হচ্ছে 6। ওই যে আমি আবার বলছি, যার সাপেক্ষে বলবে তলার সংখ্যাটা তার ঘরে বসিয়ে দেয়, মুখস্থ করে ফেলে এই জায়গাটা, যার সাপেক্ষে বলবে তলার সংখ্যাটা কার, সিপির, সিপি হচ্ছে কত তলার সংখ্যাটা, হয়ে গেল। এবার এইটা মানে কত বলে দিয়েছে আমাকে দেখো, কোশ্চেনে বলা আছে বিক্রয় মূল্য 2400, কত দিয়ে গুণ করতে হচ্ছে 400 দিয়ে, তাহলে এটা 400 দিয়ে গুণ করতে হলে কত হয়ে গেল 2000,
আর এটা ইনটু হয়ে গেল কত 400 বোঝা গেল ব্যাপারটা। তো এইখানে কিন্তু আমি কোনো ফর্মুলা ফর্মুলা কিছু মুখস্থতে যাবই না, সিম্পল ব্যাপার। রেশিওতে আনবো, রেশিও করে নিয়েছি, এসপি বসিয়ে দিয়েছি, এসপি দেওয়া আছে, এসপি কে বার করতে গিয়ে যেটা দিয়ে গুণ করতে হবে সেটা দিয়ে বার গুণ করে আমরা সিপিও বার করে নিয়েছি। ক্লিয়ার হয়ে গেল 1 নম্বর অঙ্ক। নেক্সট নেক্সট অঙ্কটা আসি, তারপরে আমি তোমাকে এগুলো ব্যাপারে বলছি। নেক্সট অঙ্ক দেখো, একই অঙ্ক দিয়েছি, সংখ্যা কিন্তু একই, কিন্তু এইখানে ভাষাটা আলাদা। বিক্রয় মূল্যের উপরে বলছে 2400 টাকায় একটি বই বিক্রি করে বিক্রয় মূল্যের উপরে 20% লাভ হয়, তাহলে বইটির ক্রয় মূল্য কত? তো 20% মানে কি? 20% মানে আমরা 1/5 জানি, ওটা তো রেখেই দিলাম। এবারে আসবো কি সিপি আর এসপি চক করে, ঠিক আছে? কার উপরে বলেছে দেখো, এই জায়গাটাই ভাইটাল। আগের অঙ্কটায় কি ছিল? আগের অঙ্কটায় ছিল এটা হচ্ছে ক্রয় মূল্যের উপরে, এই জায়গাটাই। পরের অঙ্কটা আছে কি? বিক্রয় মূল্যের উপরে। তাহলে নিচের যেই সংখ্যাটা কার ঘরে বসবে? বিক্রয় মূল্যের ঘরে বসবে। হয়ে গেল। এবার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? যেহেতু লাভ হয়েছে, তার মানে সিপি কি কম হবে? সিপি যদি কম হয়, সিপি কম হওয়া মানে কত হয়ে গেল? 4 হবে। কত কম হবে? এই যে 1 কম হবে, 5 থেকে 1 বিয়োগ করলে কত হলো? 4। ব্যাস, সিপি 4 টাকা হলে এসপি কত হয়ে গেল? 5 টাকা। ক্লিয়ার? এবার দেখো তোমাকে বিক্রি বিক্রয় মূল্য বলে দিয়েছে, তাহলে এইটা যদি বিক্রয় মূল্য হয় 2400 টাকা, তাহলে কত দিয়ে গুণ করলে 2400 আসছে? তোমার যদি মনে হয় যে একবারে আমি আনতে পারছি না, তুমি কি করবে, এটা দিয়ে কাটাকাটি করো। কত দিয়ে গুণ করলে আসে দেখো না, এখানে তোমার 5×4=20 হয়ে গেল, 5×8=40, 480 দিয়ে গুণ করতে হচ্ছে। তাহলে এটাকেও আমরা কি করবো, 480 দিয়ে গুণ করবো। কত হয়েছে? 0×4=32, 4×16=3 কত হয়ে যাচ্ছে? 19। তাহলে 1920 টাকা হয়ে যাচ্ছে কি এটার ক্রয় মূল্য। আবার বলছি 2400 টাকায় বইটা বিক্রি করেছে, দিয়ে বিক্রয় মূল্যের উপরে 20% লাভ করেছে। বিক্রয় মূল্য 20% নাকি? 5 টাকায় বিক্রি করেছি, 5 টাকায় যদি বিক্রি করি তাহলে কত টাকায় কিনেছিলাম আমি? 4 টাকায় কিনেছিলাম। আর বিক্রয় মূল্য 2400, মানে এইটা মানেই 2400 দেওয়া আছে। কত দিয়ে গুণ করলে হয়ে যাবে দেখো, তোমার 480 দিয়ে গুণ করলে এটা চলে আসছে, তাহলে এটা কত হয়ে গেলো? 4×480 দিয়ে গুণ করলে আনসার হয়ে গেলো কত? 1920। তাহলে এটা হয়ে গেলো আমাদের আনসার। দেখো তো সবাই ঠিকঠাক করে বুঝতে পারলে কিনা, ভালো করে দেখবে। চলো তারপরে, বিক্রয় মূল্যের উপরে 20% ক্ষতি হলে ক্ষতির শতকরা হার ক্রয় মূল্যের উপর নির্ণয় করো। এগুলো খুব কমন প্রশ্ন, কিন্তু ভুলটা হয়ে যায়, প্রচুর কমন প্রশ্ন এগুলো, কিন্তু এগুলো প্রচুর ভুলও হয়ে যায়। কিরকম ভাবে দেখে নিচ্ছি, এই জায়গাটার উপরে হাইলাইট করো, বিক্রয় মূল্যের উপরে 20% ক্ষতি। আমার অঙ্কটা কিন্তু লুকিয়ে আছে এইটুকুনি জায়গায়, ঠিক আছে? তো 20% মানে কি জানি? 20% মানে হচ্ছে 1/5, এটা আমাদের থাকলোই, হয়ে গেল। এবার সেই যে সবসময় সিপিএসপি তো আসবে, সিপি আর এটা কি হলো? এসপি, হয়ে গেল। এবার কার উপরে বলেছে? বিক্রয় মূল্যের উপরে। তাহলে বিক্রয় মূল্যের উপর যখন বলেছে, তাহলে চোখ কান বন্ধ করে 5 কে বিক্রয় মূল্যের ঘরে বসিয়ে দিলাম। এবার আমি দেখলাম কি না, ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? যেহেতু ক্ষতি হয়েছে, তাহলে ক্রয় মূল্য কি হবে? অবভিয়াসলি বেশি হবে। এখানে কত বেশি আছে? এখানে 1 আছে, মানে হচ্ছে 1 বেশি, 2 থাকলে 2 বেশি হতো। তাহলে সোজা কথা, আমি ক্রয় মূল্য বিক্রয় মূল্য পেয়ে গেলাম। এবার বলছে ক্ষতির শতকরা হার নির্ণয় করো ক্রয় মূল্যের উপরে। যদি এখানে ক্রয় মূল্যের উপরে কথাটা মেনশন নাও থাকতো, তাহলেও কিন্তু আমরা ক্রয় মূল্যের উপরেই বার করতাম। ক্ষতি শতকরা হার নির্ণয় করো বলা মানেই হচ্ছে ক্রয় মূল্যের উপরেই তোমাকে বলছে, ঠিক আছে? তাহলে ক্ষতি হয়েছে কত? 1 টাকা। তাহলে 1 টাকা ক্ষতি হলো ক্রয় মূল্যের উপরে ×100। তাহলে 2 দিয়ে কাটলে 3, আর এখানে কত? 50, তার মানে কত হলো? 16.23%। ক্লিয়ার? খুব খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এগুলো, মানে পরপর যে 3টে অঙ্কই করালাম, 3টে অঙ্কই কিন্তু ইম্পর্টেন্ট, পুরোটাই হচ্ছে কনসেপচুয়াল। দেখতে খুব সহজ লাগছে, কিন্তু এই অঙ্কগুলো সিলি মিস্টেক করার বহুত জায়গা রয়েছে। এখানে তোমরা নিশ্চয়ই 3টে অঙ্ক করে বুঝতেই পারলে যে কার উপরে, সিপির উপরে নাকি এসপির উপরে, এই জায়গাটা কিন্তু আমাদের মেন ম্যাটার করছে। ক্লিয়ার? নেক্সট। আচ্ছা, নেক্সট অঙ্কে যাওয়ার আগে একটু ইনফরমেশন দিয়ে দিই তোমাদের, তোমাদের WBP কনস্টেবল প্লাস SSC GD এর কোর্স লঞ্চ করা হয়েছে অনলাইনে। সেই কোর্সটা শুরু হবে 3 জুলাই থেকে শুরু হবে কোর্সটা আমাদের অনলাইনে। কোর্সটা তোমরা পারচেস করতে পারো অনলি 999-এ, 999 টাকা, কিন্তু সবার জন্য নয়। এটা প্রথম 100 জন কিন্তু এই ফিজটা পাবে, মানে এই ফিজটা পে করে তোমরা কোর্সটা জয়েন করতে পারছো, ঠিক আছে? এগুলো ওয়ান টাইম পেমেন্ট, এটা এটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট, মেবি দুটো ইনস্টলমেন্ট থাকতে পারে, তো ধরে না ওয়ান টাইম পেমেন্ট। তো ওয়ান টাইম পেমেন্ট 199-এ তুমি পুরো কোর্সটা জয়েন করতে পারছো। কি পাচ্ছ এখানে? WBP কনস্টেবল প্লাস SSC
জিডি, ওকে। আচ্ছা, আর বাকি যদি তোমাদের কিছু মনে হয় যে আমাদের আরো ইনফরমেশন জানা দরকার, যেগুলো আমাদের কনফিউশন হচ্ছে, তার জন্য তোমরা এই হেল্পলাইন নাম্বার গুলোতে ফোন করো, পেয়ে যাবে, ঠিক আছে। নেক্সট, এবার চলে আসে কেপি কনস্টেবল। কেপির তো প্রিলিমস হয়ে গেল, যারা প্রিলিমস কোয়ালিফাই করে মনে হচ্ছে, মোটামুটি একটা কনফিডেন্ট যে প্রিলিমস কোয়ালিফাই করো, তারা লেট না করে এখানে কেপি কনস্টেবলের কি আছে, আমাদের মেনের একটা ব্যাচ টার্গেট, মেন বলে একটা ব্যাচ ক্যাপ টার্গেট, কেপি মেন বলে ব্যাচ লঞ্চ করা হচ্ছে অনলাইনে। ক্লাস শুরু হচ্ছে 3rd July থেকে। এটাও আমরা কি করছি, 999 টাকা কোর্স ফিস রেখেছি তোমাদের সুবিধার্থে। আর মোটামুটি এখানে ক্লাসগুলো কিরকম হবে, অনলাইন ক্লাস হবে, লাইভ রেকর্ডেড, তারপরে তোমার সাথে PDF থাকবে, ডাউট ক্লিয়ারিং সেশন তো থাকবেই, আর মক টেস্ট তো অবভিয়াসলি থাকছে, কারণ আমাদের ইনস্টিটিউটের মূল মানে আকর্ষণই হচ্ছে ওটা, যে মক টেস্ট, ঠিক আছে। তো যাই হোক, এই হলো ইনফরমেশন তোমাদের দিয়ে জানিয়ে রাখলাম, অনেকে জানে না বলে ভালো জায়গাগুলোতে অ্যাচিভ করতে পারে না, তো জানিয়ে রাখলাম। কিছু আরো ইনফরমেশন দরকার হলে তোমরা এই নাম্বারে ফোন করে বা কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো, আনসার দিয়ে দেওয়া হবে, ওকে। চলো দেখা যাক পরের অঙ্কে যাই। বিক্রয় মূল্যের উপরে 20% লাভ হলে শতকরা হার নির্ণয় করো। দেখো আগের অঙ্কটা ছিল কি, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে, এখানে বলছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে। একই অঙ্ক ঘুরিয়ে ফিরে বিভিন্ন ভাষায় আসতে পারে, তো 20% মানে কি, 20% মানে কত হয়ে গেল, 1/5, এটা সিপি আর এসপি। কার উপরে বলছে, বিক্রয় মূল্যের উপরে। প্রথমে মানে আমি, তোমরা ক্লাসটাকে শুধু আমার কথাগুলো বলাটাকে খেয়াল করো না, মানে কথাগুলো কি সিকোয়েন্সে বলছি সেটা খেয়াল করো, খুব উপকার হবে। কেন বলছি, দেখো আমি প্রতিটা অঙ্কেই ফার্স্টে কি করে নিচ্ছি, পার্সেন্টেজটাকে ভেবে নিচ্ছি। এটা এটা তোমাদের ভেবে নেওয়াটা মাথায় হবে, যেটা আমি তোমাদের শেখানোর জন্য লিখছি এখানে, এটা কিন্তু লেখার কোনো দরকার নেই। তাহলে হয়ে গেল তোমার এটা 1/5। সেকেন্ড স্টেপ কি করছি, সিপিএসপি কোনটা ঠিক করছি, তারপরে আমরা অঙ্কের দিকে ঢুকছি, ঠিক আছে। তো সিপিএসপি কোনটা হবে, দেখো বিক্রয় মূল্যের উপরে বলেছে, মানে অবভিয়াসলি 5টা কোথায় বসবে, বিক্রয় মূল্যের ঘরে বসবে। আর এখানে কি বলছে, লাভ হচ্ছে, লাভ হচ্ছে মানে এটা কি হবে, অবভিয়াসলি কম হবে। লাভ হচ্ছে মানে কি, এটা অবভিয়াসলি কম হবে, 5 টাকা বিক্রি করেছি, 5 টাকায় বিক্রি করেছি, 1 টাকা কি হচ্ছে, 1 টাকা ক্ষতিতে, সরি লাভে বিক্রি করেছি, তাহলে 1 টাকা লাভ হচ্ছে মানে কি, অবভিয়াসলি কিনেছি আমি কত, 1 টাকা কমে কিনেছি, মানে 4 টাকায় কিনেছি, তাই তো। তাহলে 4 টাকায় কিনে আমি 5 টাকায় বিক্রি করেছি, মানে লাভ কত হয়েছে আমার, সেই 1 টাকাই তো লাভ হয়েছে। তাহলে 1 টাকা লাভ হচ্ছে কার উপরে, 4 টাকার উপরে, ×100। দেখো তোমরা এখানে কিন্তু একটা জায়গায় কনফিউজ হচ্ছ, কি কি জায়গায় কনফিউজ হচ্ছ, কোথায় লেখা আছে যে সিপির ওপরে আপনাকে পার্সেন্টেজ বার করতে, লেখা সত্যি কোথাও নেই, লেখা থাকবেও না, ঠিক আছে। লেখা থাকলে তো কোনো সমস্যার ব্যাপারই নেই, লেখা থাকলে অবভিয়াসলি আমরা সিপির উপরে হিসাব করব, কিন্তু লেখা যদি নাও থাকে তাহলে আমরা অলওয়েজ কি করবো, সিপির উপরেই করব। আর এসপির ওপরে করতে হলে সব সময় সেটা মেনশন করা থাকবে, সেটা কখনোই মেনশন করা থাকবে না, এমন হবে না। তাহলে আমি কি শিখলাম, যদি মেনশন করা থাকে সিপির উপরে তো সিপির উপরেই হচ্ছে, যদি মেনশন করা থাকে এসপির উপরে তো এসপির উপরেই হচ্ছে, কিন্তু যদি মেনশন কিছু করা না থাকে তাহলে অবভিয়াসলি কি হবে, সিপির উপরেই হবে ক্যালকুলেশন। নেক্সট নেক্সট বলছে, দেখো এক ব্যক্তির ধার্য মূল্যের এত অংশে, অংশ মূল্যে একটি দ্রব্য কিনে ধার্য মূল্যের থেকে 20% বেশি দামে বিক্রি করছে, ধার্য মূল্যের থেকে 20% বেশি দামে বিক্রি করছে, লাভের শতকরা হার কত। এই এমপি মানে তিনটে আছে, একটা হচ্ছে সিপি, আচ্ছা সিপি, এমপি, এসপি, ঠিক আছে, এই তিনটে জায়গা আছে, সিপি, এসপি আর এমপি। তো এমপিটা এবার কে, এমপিটা এবার কে, 1 সেকেন্ড দাঁড়ো, এমপিটা এবার কে। আচ্ছা প্রথমে আমি এই জায়গাটাতে যাচ্ছি, এখানে খেয়াল করে দেখো, 4/5 অংশ মূল্যে, ধার্য মূল্যে 4/5 অংশ। এবার নিশ্চয়ই ওর মধ্যে কোনো একটা ধার্য মূল্য আর কোনো একটা হচ্ছে তোমার ক্রয় মূল্য, তাই না, কোন একটা ধার্য মূল্য, কোন একটা ক্রয় মূল্য, কিন্তু কোনটা ধার্য মূল্য কোনটা ক্রয় মূল্য, আবার আমি ওই একই পয়েন্টে ফিরে এলাম, কি যার সাপেক্ষে, প্রশ্ন করো কার, কার ধার্য মূল্যের 4/5 অংশ, তাহলে যার বলবে, যার সাপেক্ষে বলবে, তলার সংখ্যাটা তার ঘরে বসবে। তাহলে এখানে ধার্য মূল্য তলা কি বসলো, 5 বসলো, ধার্য মূল্যে 4/5 অংশ, মানে 5 টাকায় ধার্য মূল্য আমি 4 টাকায় কিনেছি, রেখে দিলাম 20%। তো 20% মানে কি হয়ে যাচ্ছে, 20% মানে হয়ে যাচ্ছে
এক সেকেন্ড, 20% মানেই হয়ে যাচ্ছে, এটা এদিকে আসছে না, যাই হোক। মানে হচ্ছে 1/5, ঠিক আছে? তাহলে আমি এমপি 5 টাকায় ধার্য মূল্য ছিল, আমি এখানে 4 টাকায় জিনিসটা কিনেছি, বিক্রি করেছি কি ধার্য মূল্য থেকে 20% বেশি দামে। তা ধার্য মূল্য যদি 5 টাকা হয়, তাহলে আমি 1 টাকা বেশি দামে বিক্রি করেছি, তাহলে 1 টাকা বেশি দামে মানে কি 6 টাকায় বিক্রি করেছি, সিম্পল ব্যাপার হয়ে গেল। তো 20% বেশি মানে কত? 6 টাকায়, 5 টাকা হলো এটা। তাহলে এবার বলতে লাভের শতকরা হার কত? লাভের শতকরা মানে সিপিআর এসপির মধ্যে লাভের রিলেশনটা হয়, মানে কত লাভ হচ্ছে, 1 টাকা লাভ হচ্ছে, লাভ কার উপরে হবে? 4 টাকার উপরে ইনটু 100। খুবই ভাইটাল অঙ্ক, ভালো করে খেয়াল করবে, খুবই ভাইটাল অংশ, ভালো করে খেয়াল করবে। সিপি হচ্ছে 4 টাকা আর এসপি হচ্ছে 6 টাকা, তাহলে সরি, হ্যাঁ 2 টাকা হবে। তো ঠিক করো না একটুখানি, 2 টাকা, তাহলে কত হয়ে গেল? 50% হয়ে যাবে, 25% হবে না, 50% হয়ে যাবে। তাহলে বোঝা যাচ্ছে ব্যাপারটা, এখানটা আমি আবার রিপিট করছি, দেখো 5 টাকা ছিল এমপি, 4 টাকায় আমি কিনেছি, বিক্রি করেছি কি বলতে ধার্য মূল্য থেকে 20% বেশি দামে। ধার্য মূল্য থেকে 20% বেশি মানে কত? 5 টাকা ছিল, 6 টাকায় বিক্রি করেছি, তাহলে আলটিমেটলি 4 টাকায় কিনে আমি 6 টাকায় বিক্রি করেছি, তার মানে আমি 2 টাকা লাভ করেছি 4 টাকার উপরে ইনটু 100, মানে কত হয়ে যাচ্ছে? 50% হয়ে গেল আমার লাভ। নেক্সট কোশ্চেন নাম্বার 6 কি বলছে? একজন দোকানদার 40টি আমের ক্রয় মূল্যে 32টি আম বিক্রয় করলো, এতে তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? অঙ্কটা শর্ট আমি আগে বলবি বাঁদিকে, তারপরে আমি ডান দিকে এক্সপ্লেন করব। কি বলছে দেখো, দোকানদার 40টি আমের ক্রয় মূল্যে, তাহলে সিপি অফ 40 ইজ ইকুয়াল টু এসপি অফ 32। সিপি অফ 40 ইজ ইকুয়াল টু এসপি অফ 32, মানে তুমি 40টা আম যে টাকায় কিনেছো, 32টা আম সেই টাকাতে বিক্রি করেছো, তুমি এখানে বুঝতে পারছো না লাভ না ক্ষতি হচ্ছে, ঠিক আছে? আমি কিন্তু এখানে তোমাকে বলেছি কোশ্চেনটা ওই কনফিউজ করার জন্যই, যে কত শতাংশ লাভ বা ক্ষতি হচ্ছে, স্পেসিফাই কিন্তু করিনি যে কত লাভ হচ্ছে বা কত ক্ষতি হচ্ছে, তখন কিন্তু আমাদের আর ভাবতে হতো না দুবার করে যে কত লাভ মানে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে। তো তুমি বুঝবে কি করে? তুমি একটা টাকা ধরে নাও, 100 টাকা ধরে নাও, ধরে নাও তুমি 100 টাকায় কি করেছিলে, 40টা আম কিনেছিলে, তুমি 100 টাকায় 40টা আম কিনেছিলে, তাহলে 100 টাকায় যদি 40টা আম কিনে থাকো, তুমি 100 টাকাতেই 32টা আম বিক্রি করেছো, তুমি কিনলে বেশি সংখ্যক আম, বিক্রি করলে কম সংখ্যক আম, তাহলে তুমি কি করেছো, লাভ করেছো। এই জায়গাটা কিন্তু কনফিউশন হয়, লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, বলে দিলে তো কোনো সমস্যাই নেই, কিন্তু বলে না দিলে কিন্তু সমস্যা। অপশনে দেখবে সাপোজ যদি আনসার হয় 5%, বলে 5% লাভ, সেকেন্ড অপশনে 5% ক্ষতি, এরকম ভাবে থাকবে, তোমার কিন্তু লাভ ক্ষতি নিয়ে কনফিউশনটা তৈরি হয়ে যাবে। তো সেই জায়গাটা ক্লিয়ার করো, তুমি কি করবে না, তুমি ধরে নাও 100 টাকা, তাহলে 100 টাকায় 40টা তুমি কিনলে, তুমি 100 টাকাতে 32টা বিক্রি করলে, তার মানে কি তুমি কম বিক্রি করলে, তাহলে তোমার কি হলো, লাভ হলো, ঠিক আছে? তাহলে এখানে আমাদের কি হচ্ছে, লাভ হচ্ছে, তাহলে এই এই জায়গাটা ক্লিয়ার, আমাদের এখানে কি হচ্ছে, লাভ হচ্ছে। এবার শর্টটা কি করবো দেখো, ডিফারেন্স কত হচ্ছে, 8 উপরে বসিয়ে দিলাম, আর নিচে কাকে বসাবো, 32 ইনটু 100, 4 দিয়ে কাটলে কত গেল, 25%। তাহলে নিচে কাকে বসাচ্ছি, নিচে বসাবো এখানে কি মানে ব্যাপারটা কি হয়ে গেল, যার বিক্রয় মূল্য বলা আছে, নিচে কাকে বসাচ্ছি, যার বিক্রয় মূল্য বলা আছে। এবার তোমরা বলবে আগের অঙ্কে আপনি ইনফরমেশন দিলে নিচে অলওয়েজ সিপি বসাবো, আবার এই অঙ্কে বিক্রয় মূল্যের কথা আনছেন, তাহলে দুটো দুরকম কথা হয়ে গেল না, তাই না? অ্যাকচুয়ালি হলো না, আমি সেই এক্সপ্লানেশনটা ডান দিকে দেবো। আমি এখানে কি বলেছি, যার বিক্রয় মূল্য বলা আছে, দেখো এখানে কোথাও কিন্তু টাকা বলাই নেই, 40টা হচ্ছে একটা সংখ্যা আর 32টাও একটা সংখ্যা। আমি এইটাকে একটু শর্ট হিসেবে বলতে পারি, যখন টাকার কথা বলবে তখন কি করব, লাভ বা ক্ষতিটা উপরে, নিচে কিন্তু অলওয়েজ সিপি বসে গেল, হয়ে গেল। সংখ্যার কথা বললেই, সংখ্যার কথা বললেও আমি ডিফারেন্সটা উপরেই বসাচ্ছি, আর নিচে কি বসবে, যার বিক্রয় মূল্য বলা থাকবে সেই সংখ্যাটা নিচে বসছে, ঠিক আছে? সেই সংখ্যাটা আমাদের নিচে বসছে। এবার আমি এখানে পরিষ্কার করে তোমাদের একটু এক্সপ্লানেশন দিয়ে দিচ্ছি, একটু দেখে নাও যে জিনিসটা কি হচ্ছে।
ভালো করে দেখো এখানটা আমি ধরছি, আমি এক্সপ্লানেশন দিচ্ছি কিন্তু, ধরি প্রতিটি দ্রব্যের ক্রয় মূল্য 1 টাকা, কোনো আপত্তি নেই, প্রতিটি দ্রব্যের ক্রয় মূল্য 1 টাকা বললে কোনো আপত্তি নেই, হয়ে গেল। প্রতিটি দ্রব্যের যদি ক্রয় মূল্য 1 টাকা হয়, তাহলে তোমার এখানে কতগুলো দ্রব্য আছে দেখো তো, 32টা দ্রব্য আছে, তাহলে 32টা দ্রব্যের ক্রয় মূল্য কত হবে, 32টা দ্রব্যের ক্রয় মূল্য 32 টাকাই হয়ে যাবে, কোনো আপত্তি থাকার কথাই নয়। এবার 32টা দ্রব্যের তাহলে বিক্রয় মূল্য বার করতে হবে, 32টা দ্রব্যের বিক্রয় মূল্য কি বলেছে, 40টা দ্রব্যের ক্রয় মূল্য, ভালো করে বুঝবে, এই 32টা দ্রব্যের বিক্রয় মূল্য হচ্ছে 40টা দ্রব্যের কি ক্রয় মূল্য, ঠিক আছে। তাহলে এখানে দেখো তাহলে কত, 40 টাকা, 32টা দ্রব্যের বিক্রয় মূল্য যা, 40টা দ্রব্যের ক্রয় মূল্য তাই, তা 40টা দ্রব্যের ক্রয় মূল্য কি হচ্ছে এই অ্যাকর্ডিং টু দিস স্টেটমেন্ট কত হচ্ছে 40, তার মানে আমি কিনলাম 32 টাকায় বেচলাম 40 টাকা, তাহলে আমার লাভ কত হলো, 8 টাকা লাভ হলো, লাভটা কার উপরে হয়, অলওয়েজ সিপির উপরই হয় ইনটু 100। তাহলে আমরা আগে যা স্টেটমেন্টটা দিয়েছিলাম আর এখন যা স্টেটমেন্ট দিলাম দুটোর মধ্যে কিন্তু কোনো তফাতই নেই, ঠিক আছে। দেখো 25% এখানে আনসার, আমরাও কিন্তু এখানে 25% আনসার বার করেছিলাম। তাহলে যদি কারোর কনফিউশন হয় দুটো দুরকম কথা হচ্ছে, এক্সপ্লানেশন কিন্তু অবশ্যই দেখো, শুধু মনে রাখার সুবিধার জন্য বলবো কি, পরীক্ষার সময় তাতে এক্সপ্লেন করে করতে যাব না, আমরা মনে রাখার সুবিধার জন্য কি করব দেখবো, সংখ্যা দিয়েছে না টাকা, টাকা দিলে চোখ কান বন্ধ করে সিপি নিচ্ছে, সংখ্যা দিলে চোখ কান বন্ধ করে কি করব, যার বিক্রয় মূল্য আছে, যে সংখ্যাটার বিক্রয় মূল্য আছে সেটা নিচ্ছে, ব্যাস হয়ে গেল অঙ্ক। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি, এখানে কি বলেছে, এক ব্যক্তি, এক বিক্রেতা 20 মিটার কাপড় বিক্রি করে কি করেছে, 4 মিটার কাপড়ের ক্রয় মূল্য লাভ করেন, তার দ্বারা শতকরা কত লাভ বা ক্ষতি হচ্ছে। এখানেও দেখো গল্পটা একটু অন্যরকম দিল, কি দিয়েছে একটু লাইনটা লিখি, বলছে এক বিক্রেতা 20 মিটার কাপড় বিক্রি করে, 20 মিটার কাপড় বিক্রি করে কি করছে, 4 মিটার কাপড়ের ক্রয় মূল্য লাভ করে, তার মানে আমি লিখতে পারি এসপি অফ 20 ইজ ইকুয়াল টু সিপি অফ 20 প্লাস সিপি অফ 4। আমি ইউনিট গুলো লিখলাম না, ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি বিক্রয় মূল্য মানে, এক সেকেন্ড, ছোটবেলা থেকে আমি পড়ে আসছি বিক্রয় মূল্য মানে কি হয়, ক্রয় মূল্য প্লাস লাভ, ছোটবেলা থেকে পড়ে আসছি কি এসপি, এসপি ইজ ইকুয়াল টু সিপি প্লাস হচ্ছে কি প্রফিট, ঠিক আছে। এখানে খেয়াল করে দেখো এটা এসপি, এই যে এই জায়গাটা হচ্ছে এসপি, এসপি ইজ ইকুয়াল টু কি হচ্ছে সিপি প্লাস কি প্রফিট, এই পুরো জায়গাটা কি ইন্ডিকেট করছে, এই পুরো জায়গাটা ইন্ডিকেট করছে কি প্রফিট, কেন না আমাকে বলেছে 4টের ক্রয় মূল্য আমি লাভ করব, কি করব 4টের ক্রয় মূল্য আমি লাভ করব, তাই তো, তাহলে ক্রয় মূল্য জায়গায় কি বসবে, এই সরি লাভের জায়গায় কি বসবে, আমার এই জায়গাটা বসবে, ঠিক আছে। এই লাইনটা বুঝতে পারলে খুব ভালো আর কি, মানে এই এইটার উপরে বেস করি আমাদের অঙ্কটা এগোবো আমরা। তাহলে দেখো এসপি অফ, এখান থেকে লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি পরিষ্কার, এসপি অফ 20 ইজ ইকুয়াল টু সিপি অফ 24, দেখো এ দুটো যোগ হয়ে যাবে না, এ দুটো সিপি অফ 20 আর সিপি অফ 4 মানে সিপি অফ 24, ঠিক আগের অঙ্কের মতন চলে আসলাম আমরা, ঠিক আগের অঙ্কে কি ছিল, আগের অঙ্কে এরকম টাইপের ছিল না, এই জিনিসটা শিখে ফেলেছি অলরেডি, তাহলে এই অঙ্কে অ্যাপ্লাই করে দিই, ডিফারেন্স কত হলো 4, নিচে কোনটা বসবে যার এসপি বলা আছে ইনটু 100, কত হয়ে গেল তাহলে 20% কি হয়ে গেল, 20% লাভ হয়ে গেল, ঠিক আছে, 20% কি হয়ে গেল, 20% লাভ হয়ে গেল, ব্যাস এই হয়ে গেল গল্প। এই অঙ্কটাই আবার বিভিন্ন টাইপের দেয়, আমি দিয়েছি কিনা আবার দেখে নি, নাহলে আমি এখানে এক্সাম্পল দেব, হ্যাঁ দিয়েছি, আচ্ছা তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার হলো, আমি এই অঙ্কটাতে আবার ফিরে আসবো, ঠিক আছে, একটু পরে। সেকেন্ডটাতে যাই, এখানে বলছে এক বিক্রেতা 20 মিটার কাপড় বিক্রি করে 4 মিটার কাপড়ের বিক্রয় মূল্য লাভ করেন, তার শতকরা লাভের হার কত,
ঠিক আছে? আচ্ছা, আমরা সেই আবার একই গল্প লিখবো এখানটাতে, এসপি ইজ ইকুয়াল টু কি হবে, সিপি প্লাস প্রফিট। এই জায়গাটা কিন্তু সব ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, আমরা জানি এটা নর্মাল ব্যাপারটা আমাদের কাছে, ঠিক আছে? এবার তাহলে লাইনটা লিখছি আমি কি না, এসপি অফ কত, 20 ইজ ইকুয়াল টু, 4 টাকা করে বিক্রয় মূল্য, তাহলে এসপি অফ 4 হয়ে গেল। এসপি অফ 4 মানে এই জায়গাটাই, খেয়াল করে দেখো আগের অঙ্কে কি ছিল, এই জায়গাটা ছিল সিপি অফ 4, আর এই অঙ্কটাই কি হচ্ছে, এই জায়গাটা এসপি অফ 4, ঠিক আছে? আগের অঙ্ক ওই জায়গাটা ছিল সিপি অফ 4, মানে বিক্রয় মূল্য বিক্রয় মূল্যের জায়গায়, ক্রয় মূল্য ক্রয় মূল্যের জায়গায়, আর লাভ হচ্ছে কত, এসপি অফ 4, মানে 4টে আর্টিকেলের বিক্রয় মূল্য যা হবে সেটা আমাদের লাভ হচ্ছে, হয়ে গেল। আগের অঙ্কে সিপিএসপি সবই একই দিকে ছিল, এই অঙ্কে নেই, আলাদা আছে, তাহলে এসপি গুলোকে সব একদিকে আনি, এই এসপিটাকে একদিকে আনলে কি হচ্ছে, এসপি অফ 20 মাইনাস হয়ে যাবে না, এটা মাইনাস হয়ে যাবে, তাহলে এসপি অফ কত হয়ে গেল, 16 ইজ ইকুয়াল টু হয়ে গেল সিপি অফ 20। ব্যাস, আবার সেই একই লাইন চলে এলো, কি করবো, ডিফারেন্সটা উপরে বসলো, নিচে কি বসবে, যার এসপি বলা আছে ইনটু কত হয়ে গেল 100, তাহলে কত হয়ে গেল 4 4 25, কত হয়ে গেল 25%। এবার তোমরা বলবে অঙ্কগুলো কি এত লিখেই করতে হবে, আমি একদম কনসেপ্ট ক্লিয়ার করে আগে প্রথমে প্রথম কটা দিন এইভাবে করতে বলবো, ঠিক আছে? পরীক্ষার হলে গিয়ে আমরা একটু ছোট করে ফেলবো, কিরকম ছোট করে ফেলবো দেখো, এখানে আমি যদি তোমাদের একটুখানি আর একটা এক্সাম্পল দিলে ভালো হতো, এখানে কি হলো, 20 মিটার কাপড় বিক্রি করে 4 মিটার কাপড়ের বিক্রয় মূল্য লাভ হয়েছে, ক্ষতিও তো হতে পারতো, ঠিক আছে? তাহলে এই দুটো তোমাদের হোমওয়ার্ক দিলাম, হ্যাঁ একটা হোমওয়ার্কটা দিয়ে দিই, তারপরে আমি শর্টটা বলছি, পিছনের দিকে আসবো, তাহলে হোমওয়ার্কটা একটু দিয়ে দিই, হ্যাঁ তোমরা হোমওয়ার্ক লিখে নাও, এখানে এক বিক্রেতা এক বিক্রেতা 20 মিটার, এ দুটো কিন্তু আমি আনসার কমেন্ট বক্সে চাই, 20 মিটার কাপড় বিক্রি করে 4 মিটার কাপড়ের ক্রয় মূল্য ক্ষতি হয়, এটা একটা হলো, তাহলে কত শতাংশ ক্ষতি হয়ে গেল। এটা একটা অঙ্ক দিলাম, আর একটা অঙ্ক লিখে নাও, এক বিক্রেতা 20 মিটার কাপড় বিক্রি করে 4 মিটার টাইপ করে দিলেই ভালো হতো, একটু লিখতে টাইম লাগছে, লিখে নাও আর কি করবে, একটুখানি তো আছে, মিটার কাপড়ের ক্ষতি হয়, তাহলে মোট এই একটা অঙ্ক, এই একটা অঙ্ক, দুটো কিন্তু আমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? এ দুটো আমাদের হোমওয়ার্ক থাকলো, এ দুটো তোমাদের আনসার দেবে, আমি শুধু এই অঙ্কটা আগের অঙ্কটা শর্টটা বলছি, এত কিছু তো আমরা যখন প্র্যাকটিস করবো, বারবার করে বলছি, রুমে যখন প্র্যাকটিস করবো আমরা কিন্তু লিখেই প্র্যাকটিস করবো, কিন্তু যখন আমি অঙ্কটা পরীক্ষার হলে করবো কিভাবে করবো দেখে নাও একটুখানি,
মানে প্র্যাকটিসটা অবশ্য সেটাও সেটাও হবে বাড়িতে। এখানে বলছে যে 20 মিটার কাপড় বিক্রয় 4 মিটার কাপড়ের বিক্রয় মূল্য লাভ করে। যখন এই কথাটা বলছে না, তখন আমি শর্টে কি করব, 4 মিটার হয়ে গেল, এবার নিচে কি লিখবো, নিচে বলছে দেখো 4 মিটার কাপড়ের বিক্রয় মূল্য লাভ করে, বিক্রয় মূল্য লাভ করে বললে বিয়োগ করে নিচে বসাবো ইনটু 100। কি বললাম, বিক্রয় মূল্য লাভ করে বললেই আমি কি করি, বিয়োগ করে, মানে একবারে হয়ে গেল অঙ্কটা। এবার ঠিক আগের অঙ্কটা দেখো, ক্রয় মূল্য লাভ করেছে, তাহলে ক্রয় মূল্য যদি লাভ করে, 4 তো উপরে বসছেই, ক্রয় মূল্য বললে কোনো সমস্যা নেই, ক্রয় মূল্য বললে এটাই হয়ে গেছে, মানে অঙ্ক কিন্তু আমাদের এইটুকুনি হলো। ঠিক পরের ক্ষেত্রেও অঙ্ক আমাদের এইটুকুনি হলো, কিন্তু আমাদের এই এক্সপ্লানেশনটা না দিলে আমাদের অঙ্কগুলো বুঝতে অসুবিধা হতো, তাই আমি এক্সপ্লানেশন দিলাম। তোমরা এই দুটো অঙ্ক অবভিয়াসলি এক্সপ্লানেশন নিয়ে করবে, তার সাথে আবার শর্টটাও ঠিক যেভাবে আমি বোঝালাম, মানে তোমাদের আমি বোঝাচ্ছি এইটাই যে তোমরাও শর্ট ক্রিয়েট করতে পারো, শর্টকাট কারোর একার সম্পত্তি নয়। তোমরাও যখন লজিক পুরো ক্লিয়ার করে ফেলবে না, তখন তোমরা নিজেরাই ওখান থেকে শর্টকাট নিয়ে আসবে, তো সেই চেষ্টাটাই কিন্তু অলওয়েজ থাকবে, নিজেরাই দেখবে একদিন শিখে গেছো। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে চলে যাই, মানে এটা কিভাবে কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে তোমাকে থাকতে হবে না। নেক্সট, ধার্য মূল্যের উপরে 10% ছাড় দিয়ে বিক্রি করেও দ্রব্যটি ক্রয় মূল্যের উপরে 12% লাভ হয়, ক্রয় মূল্য ধার্য মূল্যের অনুপাত নির্ণয় করো। ব্যাপারটা কি হচ্ছে দেখো, অঙ্কটা একদম ছোট করে আমি করতেই পারি কি না, তাতে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে না। আমি ছোট করে দিচ্ছি, ধার্য মূল্যের উপরে 10% ছাড়, 10% ছাড় মানে কত, 90, আর ক্রয় মূল্যের উপরে কত, 12% লাভ মানে হচ্ছে কত, 112। তাহলে ক্রয় মূল্য ধার্য মূল্যের অনুপাত হয়ে গেল এখান থেকে 45:56 কত হয়ে যাচ্ছে, 56, এই হয়ে গেল আমার আনসার। ঠিক আছে, আমরা করে ফেললাম, অঙ্ক করে ফেললাম, কিন্তু আমাদের কি কনসেপ্ট ক্লিয়ার হলো? এক সেকেন্ড দাঁড়ো, আমাদের কি কনসেপ্ট ক্লিয়ার হলো? একদমই হলো না কনসেপ্ট ক্লিয়ার কিন্তু। হ্যাঁ, আমি ওটাই ওটাই এবার তোমাদের করবো। দেখো, সিপি, এসপি আর এমপি, এই তিনটে পার্ট আছে। আচ্ছা, সিপি দেখো, সিপি অলওয়েজ 100 ধরে না, সিপি অলওয়েজ 100। ঠিক আছে, এবার তোমাকে বলছে কি যে ছাড় দিয়েছে কত, 10%। এক সেকেন্ড, ছাড় দিয়ে দেবো তো 10%, সেটা পরে আসছি, লাভ হয়েছে কত, 112। কেন 12%, দেখো ক্রয় মূল্যের উপরে 12%, সিপি দিয়ে 100, তাহলে 112 বিক্রি করেছি। এবার এই 112 তে বিক্রি করলাম কি করে, না ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে, মানে 90% মানে হচ্ছে এটা, 90% মানে যদি এটা হয় তাহলে 100% ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 90% মানে যদি ওটা হয়, 100% ইকুয়াল টু এটা, ব্যাস। তাহলে সিপিএস পিএমপি সবটাই পেয়ে গেছি, আমাকে বলেছে সিপি আর এমপির মধ্যে রেশিও বার করতে, তাহলে কি হয়ে গেল, 100:112:100/90। কাটাকাটি করলাম, এটা কাটলাম কত হলো, 45, এটা কত হলো, 56, তাহলে এটা কিছু নেই মানে এক আছে, তাহলে কত হয়ে গেলো, 45:56। করো, শর্ট করো, অসুবিধা নেই, এই শর্টটা এখানে এইভাবেই করবো, কিন্তু লজিকটা হচ্ছে এইটা, এটা কিন্তু আমি কি করলাম, এক্সপ্লেন করলাম, এটা এক্সপ্লানেশন ছিল, এটা মাথায় রাখবে। ঠিক আছে, এক্সপ্লানেশনটা কিন্তু এইভাবে আমরা দেবো, এই জায়গাটা আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, মানে গল্পটা হচ্ছে কি, 90% তা 90% ছাড় দিয়েছে, মানে 10 টাকায় কিনে 9 টাকায়, 10 টাকা যদি ধার্য মূল্য হয় 9 টাকায় বিক্রি করেছো, এই 9 মানেই হয়ে যাচ্ছে 112, তাহলে 10 মানে কত হবে, সেটাই আমি এখানে করেছি। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক, এটা কিন্তু এটাও কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। নেক্সট বলছে, একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের উপরে কত বাড়ালে 10% ছাড় দিয়েও 17% লাভ হয়, একই অঙ্ক, দেখো সিপি, এসপি আর এমপি, কি বলছে, বলছে ধার্য মূল্য ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্য তো অলওয়েজ 100 হবে, লিখে নিলাম 100। এবার বলছে ধার্য মূল্য ক্রয় মূল্যের উপরে কত বাড়ালে 10% ছাড় দিয়েও 17% লাভ হয়, 17% লাভ হয় মানে কি, আমি 117 বিক্রি করবো, এবার 117 তো যে এলাম, 117 তো ফাইনাল, তাই তো, 117 তো যে এলাম, কি করে এলাম, না ধার্য মূল্যের উপরে 10% ছাড় দিয়ে, ধার্য মূল্যের উপরে 10% ছাড় দেওয়া মানে ধার্য মূল্য যদি 10 হয়, আমি 9 টাকায় বিক্রি করেছি, এই 9 মানেই কত বলা আছে, 117 বলা আছে, 9 মানে যদি 117 হয় তাহলে কত দ্বিগুণ কত, 13 দিয়ে, তাহলে এটা মানে কত হয়ে যাবে, 130, তাহলে 130 হয়ে গেল এমপি, ব্যাস। তাহলে বুঝতেই পারছো সিপির ওপরে কত বাড়িয়ে এমপি আসবো,
সিপির উপরে 30% বাড়িয়ে এমপি আসবো। 30% কেন, 130 বাড়ালাম মানে কত, 30% বাড়ালাম। এই জায়গাটা খেয়াল করে দেখো আর একবার, আমি রিপিট করছি, এই জায়গাটা, এই জায়গাটা খেয়াল করে দেখো, তোমার এখানে 10%, 10% মানে কত, 1/10, 10 টাকা ধার্য মূল্য ছিল, 1 টাকা ছাড় দিয়েছি, 9 টাকায় বিক্রি করেছি, তো 9 টাকায় বিক্রি করেছি মানে সেটা কত, 170, 9 কে 170 আনতে গেলে কত দিয়ে 13 দিয়ে গুণ করতে হবে, 10 মানে কত হয়ে গেলো 130, আর 30% কি হয়ে গেলো ওখানে বাড়াতে হবে। নেক্সট, একজন অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রি করবে বলে কি করে, 1 কেজির পরিবর্তে, 1 সেকেন্ড, 1 কেজির পরিবর্তে কি করে, 950 গ্রাম দ্রব্য দেয়। তাহলে দেওয়ার কথা ছিল কত, 1 কেজি, দেওয়ার কথা ছিল 1 কেজি, আর দিয়েছে কত গ্রাম, 950 গ্রাম। তারপরে দেখো 50 গ্রামের দাম কিন্তু ঘাপলা করেছে, 1 কেজি মানে কি, 1 কেজি মানে হয়ে যাচ্ছে কি 1000 গ্রাম, 1 কেজি মানে হয়ে যাচ্ছে 1000 গ্রাম, ঠিক আছে। তাহলে 1000 গ্রাম দেওয়ার কথা ছিল কিন্তু দিয়েছে কত, 950 গ্রাম। 950 গ্রাম যদি দেয় তাহলে কত হচ্ছে, 50 গ্রামের দামও লাভ করছে, ঠিক আছে। 50 গ্রামের দাম লাভ করছে মানে দেবে বলছে কিন্তু দেয়নি, না লাভ করছে কার উপরে, 950 গ্রামের উপরে লাভ করছে, এটা ইন্টু কত হয়ে গেল, 100। ব্যাস এত পার্সেন্ট, 5 × 95, 5/19, তাহলে এত পার্সেন্ট কি হয়ে গেল, লাভ হয়ে গেল, ঠিক আছে। নর্মাল এইটা কিন্তু কখনই 1000 ভাববে না, 1000 কিন্তু দেওয়ার কথা ছিল দেয়নি, দিয়েছে কত, 950 গ্রাম, 950-এ 50 দিয়েছে, তাহলে 100-এ কত, হিসাব মতন হয়ে যাচ্ছে এটা, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে চলে যাচ্ছি, একজন কাপড়ের ব্যবসায়ী ক্রয় মূল্যে কাপড় বিক্রি করেও 25% লাভ করে, তাহলে 1 মিটারের কাপড়ের পরিবর্তে কত কাপড় দেয়। ঠিক এই অঙ্কটারই উল্টো অঙ্কটা কিন্তু একটু আগে করলাম, হ্যাঁ, মানে ওখানে কত দেয় বলে দিয়েছিল আর এখানে কত লাভ করছে বলে দিয়েছে। দেখো এই জায়গাটা ভাবো, 25% মানে কত হচ্ছে 1/4, 25% মানে কত হচ্ছে 1/4, তার মানে ও দিয়েছে কত, 4, দেওয়ার কথা কত ছিল, 4+1, 5, যেটা দিয়েছে সেটা নিচে বসাচ্ছিলাম, আগের রঙে কি বসিয়েছিলাম আমি, যেটা দিয়েছে সেটা নিচে বসিয়েছি আর উপরে কি বসিয়েছি, যেটা দেওয়ার এই যেটা কম ছিল, এখানেও তাই, যেটা দিয়েছে সেটা হচ্ছে 4, 1 বেশি দেওয়ার কথা ছিল মানে কত, 5 দেওয়ার কথা ছিল, তাহলে এইটা হচ্ছে আসল মেজারমেন্টটা, এটা মানে 1 মিটার, আর 1 মিটার মানে কি, 1 মিটার মানে হয়ে যাচ্ছে 100 সেন্টিমিটার, 1 মিটার মানে কত, 100 সেন্টিমিটার। তাহলে এটা যদি 100 হয় কত দিয়ে গুণ করলে আসছে, 20 দিয়ে গুণ করলে আসছে, তাহলে এটাকেও আমি 20 দিয়ে গুণ করব, কত হয়ে যাচ্ছে এখানে 80, তাহলে ও দিয়েছিল কত, 80 সেন্টিমিটার, এটাই হয়ে গেল আমাদের আনসার, ঠিক আছে। ও দিয়েছিল হচ্ছে কত, 80 সেন্টিমিটার। এই হলো গল্প, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, 1/4 ফ্র্যাকশনে চলে এলাম, মানে 4 দিয়েছে, 1 বেশি দেওয়ার কথা ছিল মানে 5 দেওয়ার কথা ছিল, আসলে 5 মানে যদি 100 হয় 4 মানে কত হয়ে যাবে। নেক্সট, দুটি ড্রাম সেট, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, দুটি ড্রাম সেট 8000 টাকায় কেনা হলো, প্রথমটি বিক্রি করা হলো 40% লাভে এবং দ্বিতীয়টি বিক্রি করা হলো 40% ক্ষতিতে, যদি ড্রামের বিক্রয় মূল্য একই হয় তাহলে ক্রয় মূল্য কত হবে, ভালো করে বুঝবে, 40%, 40% মানে কত, 40% মানে হয়ে যাচ্ছে তোমার 2/5, দেখো 40/100 কাটাকাটি করলে কত হয়ে যাচ্ছে, 2/5, ঠিক আছে, তো হয়ে গেল 2/5। তার মানে আমি দ্রব্যটা কি করেছিলাম, সিপি আর এসপি যদি ভাবি তাহলে প্রথমটা কি 40% লাভে, 40% কি লাভে, আর দ্বিতীয়টা কি হচ্ছে, সরি লাভে, আর দ্বিতীয় 40% ক্ষতিতে। তাহলে 5 টাকায় কিনে প্রথমটা কত টাকায় বিক্রি করেছি, লাভে মানে 7 টাকায় বিক্রি করেছি, আর সেকেন্ডটা কি হচ্ছে, 5 টাকায় কিনে আমি কত টাকা বিক্রি করেছি, 3 টাকায়, ভালো করে বুঝবে, 40% মানে যে 2/5 হয়, তাহলে 5 টাকায় কিনেছি 2 টাকা লাভে মানে 7 টাকায় বিক্রি করেছি, আর 5 টাকায় কিনে 40% ক্ষতি হয় মানে 2 টাকা ক্ষতিতে বিক্রি করেছি মানে 3 টাকায় বিক্রি করেছি, হয়ে গেল। এবার কোশ্চেনে পরিষ্কার বলা আছে, কোথায় বলা আছে, কোথায় বলা আছে, এই যে বিক্রয় মূল্য একই হয়, ঠিক আছে, বিক্রয় মূল্য বারবার এই জায়গাটা চলে আসছে, তো বিক্রয় মূল্য হচ্ছে একই হচ্ছে,
বিক্রয় মূল্য বিক্রয় মূল্য একই হচ্ছে, ঠিক আছে? তাহলে বিক্রয় মূল্য যদি একই হয় তাহলে আমার এটা একই নেই, একই করতে হবে। তাহলে একই করতে গেলে কি করতে হবে, তিন আর সাতের লসাগু কত হচ্ছে, তিন আর সাতের লসাগু হয়ে যাচ্ছে তোমার একুশ। তিন আর সাতের, ভালো করে জায়গাটা খেয়াল করবে কিন্তু, হ্যাঁ, সাত আর তিনের, এখানটা লিখছি সাত আর তিনের লসাগু কত হচ্ছে একুশ। মানে এখানে একুশ আনতে হবে, তো একুশ যদি আনতে হয় এটাকে কত দিয়ে গুণ করতে হবে, তিন দিয়ে গুণ করতে হবে, আর এটা যদি একুশ আনতে হয় এটাকে কত দিয়ে গুণ করতে হবে, সাত দিয়ে গুণ করতে হবে। তাহলে হিসাব মতন কি দাঁড়ালো দেখো, তাহলে তিন দিয়ে গুণ করে 15 টাকায় কিনেছি, 21 টাকায় বিক্রি করেছি, আর এটা কত হচ্ছে 35 টাকায় কিনেছি, 5 সাতে 35, 35 কিনেছি আর 21 টাকায় বিক্রি করেছি, তাই তো? তাহলে কি গল্পটা হলো দেখো, আমি ক্রয় মূল্যের কিন্তু অনুপাত পেয়ে গেলাম কত, 15:35। তাহলে কত, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 7, ব্যাস। ক্রয় মূল্য মোট কত ছিল, 8,000 টাকা। তাহলে 8,000 টাকা যদি হয় 3 আর 7 যোগ করলে কত, 10, 10 মানেই কত 8,000, 10 মানে 8,000 হলে আছে 1 মানে হচ্ছে কত তোমার 800। তাহলে 800 দিয়ে গুণ করলে কত হয়ে যাচ্ছে 2400, আর এখানে কত হয়ে যাচ্ছে 800 দিয়ে গুণ করলে 5600 হয়ে গেল আনসার। তাহলে এইটাই আমাদের মানে বার করার দরকার ছিল, যে ক্রয় মূল্যের অনুপাত। আর যদি কারো মনে হয় যে না আমি এইভাবে বার করতে পারছি না, তাহলে এইভাবে বার করো, এটা অল্টারনেটিভ মেথড, অল্টারনেটিভ মেথড দেখো কি করবো, 8,000, 8,000 ইনটু কত, 3 আছে উপরে 3, আর 3 আর 7 10, কাটলে কত হয়ে গেল 2400। সিমিলারলি বাকিটাও আমি বার করে নেবো 5600। তো আমি চেষ্টা করবো এইগুলো যাতে না করতে হয়, মানে এটা আমি যাতে করতে চাইছি না, এটা আমি বারণ করছি করতে, বোঝার জন্য লিখে দিলাম। 3 আর 7 যোগ করে 10, 10 মানে হচ্ছে 80, তাহলে 1 মানে 8, 8 মানে 24, 56, ব্যাস শূন্যগুলো বসিয়ে দেওয়া হয়ে যাবে আনসার। এখানে অঙ্কটা আমি কেন এইখান থেকে এটা আসতে হলো, কারণ হচ্ছে এইটা, বিক্রয় মূল্য কিন্তু সমান বলেছে, ক্রয় মূল্য কিন্তু সমান বলেনি। ভালো করে বুঝবে, বিক্রয় মূল্য সমান বলেছে, এখানে কিন্তু বিক্রয় মূল্য অসমান ছিল, সমান করতে গিয়ে ক্রয় মূল্য এটা হয়েছে, মানে ক্রয় মূল্য রেশিও পেয়ে গেছে, টাকা ভাগ করে নিয়েছে। নেক্সট, পর অঙ্কটা কি বলছে দেখো, পর অঙ্কটা বলছে একটি দ্রব্য 150 টাকায় বিক্রি করলে 25% লাভ হয়, দ্রব্যটি বিক্রয় মূল্য শতকরা কত বৃদ্ধি পেলে 30% লাভ হবে। পাতি হিসেব, 150কে দেখার দরকারই নেই, 150কে আমার দেখার দরকারই নেই, ভুল নেই কিন্তু অঙ্কটা, অঙ্কটা ঠিকই আছে কিন্তু 150 থেকে আমি টাকা বই না। বিক্রয় করলে 20% লাভ হবে, 20% লাভ হবে মানে কি, আমি 125 টাকায় বিক্রি করেছি অলরেডি, আমাকে বিক্রি করতে হবে কত টাকায়, 30% লাভে, মানে 130 টাকায়। বিক্রয় মূল্য কত বাড়াতে হবে, 5 টাকা বাড়াতে হবে, 5 টাকা বাড়াতে হবে কার উপরে, 125 টাকার উপরে। এই জায়গাগুলো কিন্তু তোমাদের সমস্যা হয় যে নিচে কি বসাবো, আমি 125 টাকা থেকে 130 টাকায় আসছি, মানে আমাকে 5 টাকা বাড়াতে হচ্ছে কার উপরে, 125 টাকার উপরে ইন্টু 100, তাহলে কত হয়ে গেল 25 25 হয়ে গেল কত, 4, তাহলে 4% হয়ে গেলো আনসার। তাহলে আমাকে কিন্তু 150 টাকার দিকে এখানে তাকাতেই হলো না, আমি 125 টাকায় বিক্রি করেছিলাম সেটাকেই আমাকে 130 টাকায় আনতে হবে, 5 টাকা বাড়াতে হবে, 5 টাকা বাড়াতে হচ্ছে মানে কার উপরে, 125 টাকার উপরে ইন্টু 100, তাহলে আনসার হয়ে গেলো কত, 4% বাড়াতে হবে। নেক্সট বলছে আপেলের মূল্য 20% হ্রাস পাওয়ায় এক বিক্রেতা 50 টাকায় 1 ডজন অতিরিক্ত আপেল পেতে পারে, আপেলের ডজন প্রতি হ্রাসপ্রাপ্ত মূল্য কত। দেখো মানে বলছে যে তুমি 50 টাকা নিয়ে গেছিলে মার্কেটে, তুমি ভেবেছিলে যা কিনতে পারবে তার থেকে তুমি বেশি কিনতে পেরেছো, তাই তো নাকি, বেশি কিনতে পেরেছো, কেন তুমি জানোই না যে মার্কেটে দাম, জিনিসটার দামটা কমে গেছে, মানে তুমি দোকানদারকে গেলে টাকাটা দিলে, দোকানদার কি করলো, তোমাকে টাকা ফেরত দেওয়ার কথা ছিল, যেহেতু দাম কমে গেছে ওই পরিমাণ জিনিস কিনতে তোমাকে টাকাটা ফেরত দেওয়ার কথা, ধরো তুমি 5 কেজি চাল কেনো, তো 5 কেজি চালের যা দাম তুমি সেই টাকাটা দোকানদারকে হিসেব করে দিয়ে দিলে, দোকানদার কি করলো তোমাকে বেশি চাল দিল, কেন বেশি চাল দিল না, কারণ ও চালের দাম কমে গেছে, দোকানদার তোমাকে সেটা বললো না, দাদা চালের দাম কমে গেছে আপনি তাহলে কম টাকা দিন, এরকম বললো না, ও যে টাকা তুমি চাল নাও সেই টাকারই চাল দিল, উল্টে কি করলো যে পরিমাণ টাকা তুমি ফেরত পেতে সেই টাকার পরিবর্তে তোমাকে কি করলো চাল দিয়ে দিল, ব্যাপারটা বোঝা গেল, তাহলে ও কিন্তু চিটিং করলো না, ও কি করলো তোমাকে টাকাটা ফেরত না দিয়ে তার পরিবর্তে সম পরিমাণ চাল এখন বাজার দর যা সেই দামে চালটা দিয়ে দিল। এখানেও ঠিক তাই, তুমি কি করেছো যে টাকাটা ফেরত পেতে 20% টাকা তো ফেরত পেতে, সেই টাকাটা ফেরত না দিয়ে তোমাকে কি করেছে 1 ডজন আপেল দিয়ে দিয়েছে, তাহলে 50 টাকার 20%, 20% মানে তো 1/5, 20% মানে তো 1/5 জানি আমি, তো 50 টাকার 20% মানে কত হচ্ছে 10 টাকা,
50 টাকা 20% মানে কত হচ্ছে 10 টাকা, তাহলে 10 টাকায় ও কি পাচ্ছে এক ডজন, তাহলে আপেলের হ্রাসপ্রাপ্ত মূল্য কত হয়ে গেল 10 টাকা হয়ে গেল, কিছু দরকারই নেই আর। আমি আবার রিপিট করছি, 50 টাকার উপর তো 20% ফেরত পাবে, তো 50 টাকার উপরে 20% মানে কত, একের পাঁচ মানে 10 টাকা হয়ে গেল, 50 টাকার 20% যদি 10 টাকা হয়, তো 10 টাকার তো ওকে ফেরত দেওয়ার কথা ছিল, দেয়নি, না দিয়ে তার পরিবর্তে কি করেছে এক ডজন আপেল দিয়েছে। তার মানে কি ওই আপেলটার দাম 10 টাকা ছিল তাই দিয়েছে, নাহলে কেন দেবে, ওকে তো দয়া করে দেবে না, তাই তো? তাহলে ওই আপেলটার দাম 10 টাকা মানে হচ্ছে বর্তমান মূল্যটা, মানে হ্রাসপ্রাপ্ত মূল্যটাই হচ্ছে 10 টাকা। নেক্সট, 70 টাকায় 12টি পেন ক্রয় করে 4% কি হচ্ছে ক্ষতি হচ্ছে, 70 টাকায় কটি পেন বিক্রি করলে ওর কত 44% লাভ হবে, এক সেকেন্ড, দেখো এখানে 70 টাকাতেই কিনেছি আবার 70 টাকাতেই বিক্রি করেছি, তাহলে 70 কে ইগনোর করো, সেম প্রাইস থাকলে ইগনোর করো, ঠিক আছে? সেম প্রাইস না থাকলেও কোনো সমস্যা নেই, একটা বার করে নিয়ে অন্যটা কনভার্ট করে নেবো, তো ওটা আমার দেখার দরকার নেই। আমি আগে এটা শিখি কি, দেখো তুমি 30 টাকা মার্কেটে নিয়ে গেছো, 30 টাকা নিয়ে গেছো, তুমি ঠিক করেছো 5টা পেন কিনবে, 5টি তুমি পেন কিনবে, মোট 30 টাকা নিয়ে গেছো, তুমি ভেবেছো 5টা পেন কিনবে, তাহলে পার পেনের দাম কত 6 টাকা, কিন্তু তুমি মার্কেটে গিয়ে দেখলে পেনের দাম হয়ে গেছে 5 টাকা, 5 টাকা হয়ে গেছে, তাহলে তুমি কি করবে 6টি পেন কিনবে। তাহলে কেসটা দেখো কি, এখানেও তুমি 30 টাকাই খরচা করতে করো বলে হিসাব করেছিলে, এখানে তুমি 30 টাকাই খরচা করেছো, তার মানে কি জিনিসের দামটা বাড়লে তুমি কম জিনিস কিনছো, জিনিসের দামটা কমলে তুমি বেশি জিনিস কিনছো, আর কিন্তু কিছু না, মোট টাকা কিন্তু ফিক্স থাকছে, ওই জন্য আমি মোট টাকাটাকে ইগনোর করলাম, ঠিক আছে? মোট টাকা যাই থাক অলওয়েজ আমরা ধরে নেবো কি 100, যদি 100 হয় কেনা দাম, তাহলে বিক্রি করলে লাভে বিক্রি করলে প্লাস হয়ে যাবে, আর লোকসানে বিক্রি করলে কি হবে মাইনাস হয়ে যাবে, ব্যাস এই হচ্ছে গল্প। তো দেখো এখানে 12টি তুমি পেন বিক্রি করেছো, কত ক্ষতিতে বিক্রি করেছো 4% ক্ষতিতে বিক্রি করেছো, 4% ক্ষতি মানেই কত 96, 4% ক্ষতি মানেই কত 96। এবার বলছে তুমি কতগুলো বিক্রি করলে 44% লাভ হবে, তো কতগুলো বিক্রি করলে আমি জানি না, 44% লাভ মানে কত হয়ে গেল 144। আবার বলছি দেখো লাভ মানে কি প্লাস আর ক্ষতি মানে কি মাইনাস, তুমি এক্সটা বিক্রি করেছো জানি না, এক্স এর মান জানি না, ওই জন্য আমি 144 করে দিয়েছি লাভ হয়েছে বলে, আর এখানে তুমি কি করেছো, এখানে তুমি কি করেছো না 12টি পেন বিক্রি করে 4% ক্ষতি হয়েছে, এটা দুটো তো ইকুয়াল, দাম তো মোট ইকুয়াল, তাই না? তো ইকুয়াল করে দিলাম, কত দিয়ে কাটছি 12 দিয়ে কাটছি 144, 12 দিয়ে কাটছি 8, তাহলে এক্স ইকুয়াল টু, এর অনেক নিয়ম হয়, তো আমি তোমাদের যেটা বুঝতে সুবিধা মনে হচ্ছে সেটা আমি বললাম, এটা ইজ ইকুয়াল টু কত 8, তাহলে আনসার কত হয়ে গেল 8। তাহলে কি করলাম আমি মোট দামটা ফিক্স রাখলাম, নাম্বারগুলো ইন্টারচেঞ্জ করলাম, খেয়াল করে দেখো আনসার যা বেরোলো, 12 টাকা 12টি পেন ছিল 96 টাকা করে দাম ছিল, যেই পেন হয়ে গেল 8টা দাম কিন্তু বেড়ে হয়ে গেল 144, সংখ্যা কমলো দাম বাড়লো, সংখ্যা বাড়লো দাম কমলো, বুঝতে পেরেছ? নেক্সট, এক ব্যক্তি একটি দ্রব্যের 2/3 অংশ 6% লাভে এবং বাকি দ্রব্য 3% ক্ষতিতে বিক্রি করে মোটের ওপর 540 টাকা লাভ হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল। দেখো এই অঙ্কগুলো করতে গেলে জাস্ট অংশটাকে খেয়াল করবে, 2/3 অংশ, মোট অংশ কত আমি এখানে লিখে রাখছি, এটা লিখে রাখার কথাই না, কারণ এগুলো খুব কমন ব্যাপার, মোট অংশ হচ্ছে কত, মোট অংশ হচ্ছে 1 হয়ে গেল, তাহলে মোট অংশ যদি 1 হয়, 2/3 অংশ 6% লাভে, 2/3 অংশ যদি 6% লাভে হয়, 2/3 × 6 হয়ে গেল। এবার বাকি বলেছে, বাকি মানে কি তিনটের মধ্যে, এই জায়গাটা খেয়াল করবে, তিনটের মধ্যে দুটো চলে গেল মানে কটা পড়ে রইলো, একটা পড়ে রইলো, তিনটের মধ্যে দুটো চলে গেল মানে তিনটের মধ্যে কটা পড়ে রইলো একটা পড়ে রইলো, মানে এই দুটো চলে গেল মানে একটা পড়ে রইলো, সেটা কত, কত পার্সেন্ট ক্ষতি বলেছে 3% ক্ষতি, যেহেতু ক্ষতি বলেছে মাইনাস, লাভ হলে কি হচ্ছে প্লাস, ক্ষতি হলে হচ্ছে মাইনাস। আবার বলছি 2/3 অংশ 6% লাভে হয়ে গেল, 2/3 এর মধ্যে দুটো চলে গেছে মানে একটা পড়ে রয়েছে, তাহলে এই সেই একটা বিক্রি করেছে কত 3% ক্ষতিতে, 3% লিখে দিয়েছি ক্ষতির জন্য এখানে মাইনাস, লাভ হলে প্লাস ক্ষতি হলে হচ্ছে মাইনাস, তাহলে কাটলে কত হচ্ছে 2 1, তাহলে এখানে কত হলো 4 - 3%, এটা পুরোটাই পার্সেন্ট, তাহলে সাইনটা কি বেরিয়েছে দেখো, নেগেটিভ বেরোয়নি কিন্তু পজিটিভ বেরিয়েছে, মানে আলটিমেটলি লাভ হয়েছে, লাভ হয়েছে কত টাকা 540 টাকা, তা 3% মানেই কত হয়ে গেল 540 টাকা,
ইন পার্সন মানে যদি 540 টাকা হয় তাহলে 100% ইজ ইকুয়াল টু কত টাকা, 100% ইজ ইকুয়াল টু কত হয়ে গেল 1800 টাকা, সরি 18000 টাকা, এটা হয়ে গেল আমাদের আনসার। বারবার করে বলছি অঙ্কগুলোর মধ্যে কিন্তু খুব ডেপথ আছে, অঙ্কগুলো সহজ বাট এই ডেপথগুলো ক্লিয়ার না হলে কিন্তু এই ছোট ছোট অঙ্কগুলো মিলিয়ে একসাথে করে একটা অঙ্ক টাফ করতে শুরু করবে, ঠিক আছে? এই জায়গাগুলো ক্লিয়ার করো, আমি এখন বেসিক জিনিসগুলো কিন্তু বলছি সবই। নেক্সট, 4000 টাকা একটি ঘোড়া সমেত গাড়ি কিনে ঘোড়াটিকে 20% লাভে ও গাড়িটিকে 10% ক্ষতিতে বিক্রি করলে মোটের ওপর এত লাভ হয়, তাহলে ঘোড়া ক্রয় মূল্য নির্ণয় করো। তোমাদের আমি এখনো অ্যালিগেশন মেথড শেখাইনি, তো অ্যালিগেশন মেথড দিয়ে আমি অঙ্কটা করব। তো এক সেকেন্ড, অ্যালিগেশন দিয়ে কিন্তু আমি অঙ্কটা করব। তো অ্যালিগেশন মেথডটা জাস্ট যেটুকু না বললেই না সেটুকুনি বলি তোমাদের, ঘোড়া সমেত গাড়ি কিনে ঘোড়াটিকে 20% লাভে, এটা ঘোড়া, ঘোড়াটিকে 20% লাভে আর গাড়িটিকে 10% ক্ষতিতে, এটা গাড়ি, গাড়িটিকে 10% ক্ষতিতে, 10% ক্ষতি বলে -10 করলাম, হয়ে গেল মোটের ওপর কি হচ্ছে 3.5 লাভ বলেছে, প্লাস, বারবার বলছি লাভ হলে প্লাস ক্ষতি হলে মাইনাস, একদম সিম্পল ফান্ডা। এবার কি 20 - 3.5 মানে কত হয়ে গেল, বিয়োগ করব কিন্তু, হ্যাঁ 20 - 3.5 কত হয়ে গেলো 1,650, আর এখানে 10 আর 3.5 -10 আর 3.5 বিয়োগ করলে কত হয়ে যাবে 1,350। এই জায়গাটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো 3.5 মাইনাস, বিয়োগ করছি তো, বিয়োগ তো করবোই, তো বিয়োগ করলে কত হচ্ছে 3.5 +10 হয়ে গেল, মানে কত হয়ে গেল 1,350। এই জায়গাটা কিন্তু ভুল করবে না, ঠিক করে করবে। তাহলে এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি, পয়েন্ট তো উঠেই গেল, পয়েন্টগুলো উঠেই যাবে, পয়েন্টগুলো উঠে গেলে কত হলো 135 = 165, তাহলে এটাকে কাটলে কত হচ্ছে 5 দিয়ে কাটলে কত হয়ে যাচ্ছে 33 - 27, মানে 3 দিয়ে হচ্ছে 15 দিয়ে কাটি, 15 দিয়ে হচ্ছে 9, আর 15 দিয়ে কত হচ্ছে 11, 9:11 হয়ে গেল। 9:11 যদি 9 + 11 মানে কত হয়ে গেল 20, 20 মানেই 4000, তাহলে 1 মানে কত, দেখো 9 আর 10 = 20, তো 20 মানেই তো 4000 হয়ে যাচ্ছে, 20 - 4000 হয়ে গেলে 1 মানে কত হয়ে গেল 200 হয়ে গেল, ব্যাস, তাহলে 1 মানে 200 হয়, তাহলে 9 মানে কত হয়ে গেল 1800, আর 11 মানে কত হয়ে গেল 2200। তো আমি বারবার করে বলেছি এই জায়গাটা যদি মনে হয় অসুবিধা, এটা আমি কিন্তু এটাই করব, যদি মনে হয় অসুবিধা তাহলে এটা করো, এটা কি না 4000 * 9/20, 20 কেন সরি 20 হবে ওটা, হ্যাঁ 20 কেন হবে, দেখো 9 আর 10 করলে কত, 9 আর 11 যোগ করলে কত 20, মানে যেটা লাগবে সেটা উপরে বসাচ্ছি, যোগফলটা নিচে, তাহলে কত হয়ে গেল 20 দিয়ে কাটলে 20 * 2 = 40, 200, কত হয়ে গেল 1800। আমি একটা বার করে দেখিয়ে দিলাম, এবার বাকিটা নিজেরা করে নেবে। নেক্সট, এক ব্যক্তি টাকায় 5টি এবং টাকায় 6টি হবে, এটা না 6টি হিসেবে কিছু সংখ্যক আম কিনে সবকটি আম টাকায় 5টি হিসেবে বিক্রি করলে তাহলে শতকরা কত শতাংশ লাভ বা ক্ষতি হতে পারে। ঠিক আছে, তো দেখো এই একটা অঙ্ক আছে, এই অঙ্কটা আমি তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিয়ে রাখলাম, এটা একটা, দুটো অঙ্ক কিন্তু অলরেডি হোমওয়ার্ক আছে, ঠিক আছে? আর একটা অঙ্ক আছে, দেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, এটা আমি হোমওয়ার্ক দিয়ে রাখলাম, আনসার কিন্তু আমার কমেন্ট বক্সে চাই। আচ্ছা, এখানে আর একটা অঙ্ক দিয়েছি, এই অঙ্কটার আমি অপশন দিয়ে দিচ্ছি, এটা অপশন টেস্ট করতে হবে, এটাও আমি ক্লু দিয়ে দিলাম, এটা আমরা অপশন টেস্ট করব, অপশন টেস্ট করতে হবে। প্রথমটা দিলাম 80, না প্রথমটা 60 দিলাম, তারপর এটা 80 দিলাম, তারপর এটা 90 দিলাম, তারপর এটা 120 দিলাম, ঠিক আছে? এই অঙ্কটাও আমাদের হোমওয়ার্ক থাকলো। তো এই দুটো অঙ্ক আমরা হোমওয়ার্ক দিলাম, আর আগে দুটো অঙ্ক আমি লিখে দিয়েছিলাম, এই অঙ্কগুলোর কিন্তু আমি আনসার অবশ্যই চাই, কারণ তোমাদের ক্লাসের প্রতি এঙ্গেজমেন্ট কতটা সেটা আমার দেখা দরকার, কারণ কোনো জিনিসের সঙ্গে এঙ্গেজ না হলে সেটা কিন্তু শেখা যায় না, আমি শেখাতে চাইছি যখন তোমাদের এঙ্গেজমেন্টও আমি চেক করে নেবো। ওকে, কমেন্ট বক্সে তাহলে কমেন্ট করে জানাবে উত্তরগুলো কি হচ্ছে। তো আজকে এই অবধি থাকছে আমাদের ক্লাস, আমাদের পুরোপুরি কিন্তু প্রফিট লসের উপরে একটা ওভারভিউ দেওয়া হলো, এটা কিন্তু আমাদের বাকি অঙ্ক করতে গেলে অনেক কাজে লাগবে, তো দেখতে থাকো ভালো করে, পজ করে করে প্র্যাকটিস করো, করে কমেন্ট বক্সে জানিও কি তোমাদের মতামত। ওকে, চলো টাটা, এই আজকে এই অবধি থাকছে।